টাকে আপনি বহন করতে পারবেন। দুইটা চাকা এক্সট্রা দেয়া আছে যে চাকাটার জন্য আরো ইজি হয় এই মেশিনটা চালানো। সেখানে আমরা 10 মিনিট সময় লেগেছে আমাদের এই 5% জমি চাষ করতে, এবং এটা দিয়ে আমরা গাছের গোড়া কিভাবে নিড়ানি করা যায়, তারপরে বিভিন্ন ফসলের যে মাঝখানটা আছে দুই সারির মাঝে যে ঘাসগুলো হয় সেটা কিভাবে নিড়ানি করা যায়। আসসালামু আলাইকুম, আমরা আজকে একটা মেশিন নিয়ে আলোচনা করব, একদম ছোট একটা মিনি পাওয়ার টিলার। এটা যতগুলো মিনি পাওয়ার টিলার দেখছেন তার মধ্যে ছোট বলতে পারেন। তো এটার পুরো বিস্তারিত আজকে ভিডিওতে বলবো, কি কত শতাংশ কত সময় লেগেছে, কতটুক তেল কনজাম্পশন করে এবং কি কি কাজে ব্যবহার করতে পারেন, সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। পুরো ভিডিওতে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে 4-স্ট্রোক একটা মেশিন। এটা ইঞ্জিনের ক্ষমতা 63 cc, এবং দেখতে পাচ্ছেন এর যে স্ট্রাকচারটা আছে খুবই সুন্দর এবং খুবই ছোট একটা মেশিন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ধোয়া বেড়ার যে জায়গাটা, সেটা এখানে আপনার পিক আপটাই হাতেই এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কত স্পিডে চালাবেন, কত স্লো চালাবেন। এখানে অন অফের একটা সুইচ আছে, এবং যারা হাই লো করতে চান এখানে একটা নাট আছে, নাটটা কম বেশি করে আপনি যদি লম্বা হন একটু উপরে নেবেন, একটু শর্ট হলে নামায় নিয়ে যে কোনোভাবে আপনি চালাতে পারবেন আর কি। এখানে একটা এক্সট্রা লাঙ্গলের মতো দেয়া আছে, এটার কারণে আপনাকে আপনি বহন করতে পারবেন। দুইটা চাকা এক্সট্রা দেয়া আছে যে চাকাটার জন্য আরও ইজি হয় এই মেশিনটা চালানো। ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা মোটরসাইকেল ইঞ্জিন, 10 স্টার দিতে পারবেন, খুবই সিম্পল একটা ইঞ্জিন। 4-স্ট্রোক হওয়ার কারণে তেল মোবিলের জায়গা আলাদা, সামনে একটা বাকেট দেওয়া আছে যেটার কারণে ইঞ্জিনে কোনোভাবে আঘাত পাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন ফালগুলো খুবই ধারালো ফাল এবং খুবই ভালো ফাল, এগুলোর ব্যবহার করতে পারবেন। এখানে একটা জায়গা দেওয়া আছে, এখানে আপনার গিয়ার অয়েল ব্যবহার করতে পারবেন। তো গিয়ার অয়েল ব্যবহার করবেন সবসময়, তেল মোবিল ঠিকঠাক করে ব্যবহার করবেন। আমরা আজকে যেটা দেখলাম, আমরা একটা 5 শতক জায়গা নিছি যেখানে চাষ করে, আমরা এই ভিডিওটা লাইভও করেছি, আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইভটা দেখতে পারবেন। সেখানে আমরা 10 মিনিট সময় লেগেছে আমাদের এই 5% জমি চাষ করতে, যদিও একটু কম বেশি হতে পারে, সেটা হয়তো বা সর্বোচ্চ 2-1 মিনিট কম বেশি হতে পারে, কিন্তু আমরা 10 মিনিট দেখেছি। আশঙ্কা করছি যে 2 মিনিটে 1 শতাংশ, সেই জায়গায় যদি আপনি 3 মিনিট 4 মিনিট ধরেন খুব একটা অসুবিধা হবে না। তো আমরা যেটা লাইভে দেখেছি যে এটা আমরা 2 মিনিটে 1 শতাংশ করে চাষ করেছি, এবং তেল মাত্র 200 মিলির মতো ব্যবহার হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত কম খরচে আপনি একটা চাষ শেষ করতে পারবেন, এবং এত দ্রুত চাষ করা আসলে আপনার ম্যানুয়ালি কখনোই সম্ভব না। এবং এটা দিয়ে আমরা গাছের গোড়া কিভাবে নিড়ানি করা যায়, তারপরে বিভিন্ন ফসলের যে মাঝখানটা আছে দুই সারির মাঝে যে ঘাসগুলো হয় সেটা কিভাবে নিড়ানি করা যায়, সব বিষয়গুলো আজকে আমরা ভিডিও করছি এবং এটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে নিতে পারবেন কিভাবে এই কাজগুলো করে, এগুলো আলাদা আলাদা একটা করে পার্টও আমরা আপনাদেরকে দিব, সেটা আপনারা দেখে নিতে পারবেন শুধু কিভাবে কাজগুলো হচ্ছে এই মেশিনের। তো এই মেশিনটা মোটামুটি আমরা যারা কম দামের মধ্যে খুঁজছেন, খুবই কম দামের মধ্যে খুঁজছেন, তারা নিতে পারবেন। এই মেশিনের দাম ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা কমেন্ট করলে ওখানে আপনি রিপ্লাই পেয়ে যাবেন, অথবা আমাদের ওয়েবসাইটে গেলেও এর দাম আপনি দেখে নিতে পারবেন, এবং ভিডিওতে দেওয়া নাম্বারে কল করেও জেনে নিতে পারবেন। যদি প্রোডাক্টটা অর্ডার করতে চান সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো ভিডিও আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
দেখাতে পারি।